রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা ও শান্তিনিকেতন ভাবনার পরিচয় দাও প্রিয় দু হাজার তেইশ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সকলকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে আমি তোমাদের ইতিহাসের এইট মার্ক্সের সাজেশান দিয়েছিলাম সেই এইট মার্ক্সের সাজেশনের যে প্রশ্ন ছিল সেই প্রশ্নের কিন্তু উত্তর নিয়ে আজকে আলোচনা করবো ঠিক আছে তো তোমরা আশা করি সকলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে যদি তুমি আজকের এই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে তুমি একটা সম্পূর্ণ ধারণা পেয়ে যাবে যে কি করে একটা এইট মার্কস লিখলে আটের মধ্যে আট পাওয়া যায় ঠিক আছে তো প্লিজ কেউ ভিডিওটি স্কিপ করো না সম্পূর্ণ দেখার চেষ্টা করো আমি সম্পূর্ণ উত্তর তোমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেবো তো দেখো একটা প্রশ্নের একটা আট নম্বর প্রশ্নের কিভাবে উত্তর লিখলে আটের মধ্যে আট পাওয়া যায় এই বিষয়ে যদি কথা বলতেই হয় তাহলে তোমাকে প্রথম কি করতে হবে একটা কিন্তু মার্জিন দিতে হবে ঠিক আছে খাতায় তুমি এই উপরে দিলে মার্জিন বাঁ দিকে দিলে আমি ডান দিকেও দিয়েছি না দিলেও চলে যেহেতু ইউটিউবে আমি পড়াচ্ছি সেহেতু অক্ষরগুলোকে সুন্দর দেখানোর জন্য আমি খাতাকে ছোট করে নিয়েছি ঠিক আছে যাতে তোমাদেরকে দেখাতে পারি তো দেখো এইখানে তোমরা কি করবে দাগ নম্বর দেবে তোমাকে প্রশ্নের যে এই এই প্রশ্নটা যে দাগেই থাকবে না কেন তোমাকে কি করতে হবে সেই দাগ নম্বর দিতে হবে তা আমি ধরে নিলাম এটা তিন দাগ বা চার দাগে আছে তো চার দাগ দিলে চার দাগের এটা ক বা খ যা থাকবে সেরকম দিয়ে দেবে অর্থাৎ মার্জিনের বাইরে দাগ নম্বর ভিতরে সেই দাগের সাফ দাগ যেটা আছে অর্থাৎ ক খ বা ও বা রোমান ওয়ান টু যা থাকবে তাই তোমাকে দিতে হবে এবারে তারপরে কি করবে একটা সিম্বল ক্রিয়েট করে যে প্রশ্ন তোমাকে লিখতে দেওয়া হয়েছে সেই প্রশ্নের নিরীক্ষে তোমাকে একটা ভূমিকা লিখতে হবে কি বললাম একটা ভূমিকা লিখতে হবে এবারে কি করবে দেখো ভূমিকাতে কি লিখছো যে বিষয়টা তোমাকে লিখতে দেওয়া হয়েছে যে প্রশ্ন তোমাকে দেওয়া হয়েছে সেই প্রশ্নের নিরীক্ষে তুমি ভূমিকা দাও তো এখানে আমি কি লিখেছি ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থায় ব্যবস্থার কঠোর সমালোচক রবীন্দ্রনাথ বিকল্প শিক্ষা দর্শন প্রয়োগের পক্ষপাতি ছিলেন এই উদ্দেশ্যে তিনি শান্তিনিকেতন ব্রহ্মচর্যাশ্রম প্রতিষ্ঠার পাশাপাশি জাতীয় শিক্ষা পরিষদের সঙ্গে যুক্ত হয়ে ছিলেন ঠিক আছে তো যেটা লিখতে দেওয়া হয়েছে যে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা ও শান্তিনিকেতন ভাবনার পরিচয় দাও তার উপর বেশ করে আমি তিন থেকে চার লাইনের মধ্যে একটা ভূমিকা তুলে ধরলাম এরপরে দেখো এরপরে আমাকে কী কী পার লিখতে দিয়েছিল আমাকে লিখতে দিয়েছিল যে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা এরকম শিক্ষা চিন্তা দিয়েছিল বলে আমি কি করেছি রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা বলে মেন হেডিং দিয়েছি দিয়ে আমি বক্স বানিয়ে দিয়েছি কেন এই বক্স বানালে কি হলো কী হলো এই বক্স বানানোর জন্য কি হয় দেখো অর্থাৎ তুমি এক্সামিনারকে এটা বোঝানোর চেষ্টা করলে যে স্যার আমাকে প্রশ্নে যে উত্তর লিখে দেওয়া হয়েছে আমি কিন্তু এক্স্যাক্টলি সেই উত্তরটারই কিন্তু সেই প্রশ্নটার কিন্তু আমি উত্তর লিখছি সুতরাং এটাতে কি হবে এক্সামিনারের মনে তোমার খাতার প্রতি কিন্তু একটা পজিটিভ বা ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি হবে যাতে করে কিনা কিন্তু তিনি কিন্তু একটা নাম্বার দিতে প্রস্তুত থাকবেন বা তিনি নাম্বার দিতে আগ্রহী দেখাবেন ঠিক আছে বা আগ্রহী হবে তো এই কারণে যে বিষয় লিখতে দেওয়া হয়েছে সেই বিষয়ের উপর ভিত্তি করে তুমি কী করো একটা হেডিং দিয়ে বক্স বানিয়ে দাও যাতে এই লেখাটা চোখে পড়ে ঠিক আছে উদ্দেশ্য হচ্ছে এটা এইবারে তুমি কী করবে সরি রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তার প্রাথমিক ধারণা অর্থাৎ এই মেন হেডিংয়ের যে সাব হেডিং যেটা হয় সেটা করলাম এখানে আমি লিখে কি দেখো আঠেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে শিক্ষার হেরফের প্রবন্ধের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের যে শিক্ষা ভাবনার সূচনা হয় উনিশশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে ছাত্র সম্ভাষণে তার পরিসমাপ্তি ঘটে তার মতে শিশু ও বালকের শিক্ষার মূল উদ্দেশ্য হবে তাদের স্বাভাবিক বুদ্ধি ও কল্পনার বিকাশের সুযোগ দান তিনি প্রাচীন ভারতের আশ্রম ও গুরুকুল প্রথাকে আধুনিক জীবনে আনতে চেয়েছিলেন রবীন্দ্রনাথ মাতৃভাষায় শিক্ষাদানের উপর গুরুত্ব আরোপ করেছেন ঠিক আছে তো এটা হয়ে গেল আমার রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তার প্রাথমিক ধারণা এরপরে আমি কী লিখেছি দেখো মানুষ প্রকৃতি ও শিক্ষার সমন্বয় সাধন ঠিক আছে এরপরে আমি কি লিখেছি মানুষ প্রকৃতি ও শিক্ষার সমন্বয় সাধন এটাকে অনুরূপভাবে আমি একটা সিম্বল ক্রিয়েট করে বক্স করেছি এর আন্ডারে কি লিখেছি রবীন্দ্রনাথ প্রকৃতির খোলামেলা পরিবেশে শিক্ষাদানের উপর গুরুত্ব দিতেন শিশুর জীবনের সঙ্গে বিশ্ব প্রকৃতির যোগ তার দেহ প্রাণ ও মনের বিকাশের পক্ষে অত্যন্ত মূল্যবান শিশুর পরম সত্ত্বাকে সে নিবিড়ভাবে যাতে অনুধাবন করতে পারে সেজন্য তার সকমল বৃত্তিগুলির সুষম বিকাশ সাধনের উপর তিনি সবিশেষ গুরুত্ব দেন ঠিক আছে এইভাবে মানুষ প্রকৃতি ও শিক্ষার সমন্বয় সাধন আমি লিখেছি তারপরে দেখো কী লিখেছি ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার সমালোচনা রবীন্দ্রনাথ ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার প্রবল সমালোচক ছিলেন। হেরফের প্রবন্ধে তিনি বলেন ইংরেজি মাধ্যমে শিক্ষা পাশ্চাত্যের প্রগতিশীল চিন্তাধারা ও জ্ঞানকে সঠিকভাবে আত্মস্থ করেনি তিনি সমাজের সমস্ত সমস্যার মূলে অশিক্ষা ও কুশিক্ষাকে দায়ী করেছেন তার এই উপলব্ধি প্রতি প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে বিশ্বভারতী লাভ করে বিশ্বভারতী প্রতিষ্ঠার মাধ্যমে ঠিক আছে তো বন্ধুরা তোমরা সুন্দর করে লিখবে আরও একটু পাঠ আছে তবে ওই পাঠে যাওয়ার আগে আমি তোমাদেরকে একটু বলে নিই যে প্রেজেন্টেশনটা তোমরা কী করবে এখানে দেখো এই যে মেন হেডিংগুলো এরা সবাই কিন্তু একটা লাইনে দাঁড়িয়ে আছে ঠিক আছে আবার দেখো এই যে লেখাগুলো এরাও কিন্তু সবাই একটা লাইনে এখানে সবাই কিন্তু দাঁড়িয়ে আছে দেখ সবাই একই লাইনে আছে। কেউ কিন্তু এরকম নয় যে এই ভেতরে ঢুকে আছে এই লাইনটা এই লাইনটা বাইরে আছে অর্থাৎ দেখতে কিন্তু সুন্দর হওয়া চাই খাতা যদি দেখতে সুন্দর হয় তুমি ধরে নাও ফুল মার্কস তুমি পাবেই পাবে যদি লেখার কন্টেন্টের একটু অসুবিধা হয় তাতে অসুবিধা নেই সেটা চলে যায় কিন্তু যদি লেখার সুন্দর যদি না থাকে মাধুর্যতা যদি না থাকে তুমি কিন্তু ভালো নাম্বার কখনোই পাবে না কেননা এটা কোনো রোবট খাতা দেখবেন না এটা একটা স্যার দেখবেন অর্থাৎ তোমার আমার মতো কোনো একজন মানুষ দেখবেন সুতরাং তার মনের মধ্যেও কিন্তু একটা পজিটিভ বা ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি তৈরি করা একটা অনিবার্য বিষয় ঠিক আছে যদি তুমি একবার ক্রিয়েট করতে পারো তার মনের মধ্যে একটা ইতিবাচক দৃষ্টিভঙ্গি যে তুমি একজন ভালো স্টুডেন্ট তুমি ভালো লিখতে জানো তুমি একটা বিষয়কে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখতে পারো তবেই কিন্তু তুমি ভালো মার্কস পাবেই পাবে তো দেখো তার জন্য আমি কি করেছি এই মার্জিন বরাবর আমি সেমির মতো বা একটু কম নিয়ে আমি এই পুরো যে আমি মার্জিনটা টেনেছি এই মার্জিন বরাবর আমি এরকম দাগ টেনে দিয়েছি একদম মাথার থেকে শেষ পর্যন্ত আমি দাগ টেনে দিয়েছি ঠিক আছে এরকম ভাবে তারপরে কি করেছি তারপরে দেখো এই এই যে মার্জিনটা আমি দিলাম এই মার্জিনের সাথে সাপেক্ষে আমি জিরো নিয়ে এরকম পয়েন্ট করে সেটাকে আমি কি করেছি পুরো আবার দাগ টেনে দিয়েছি মার্জিন বরাবর আমি কি করেছি আবার দাগ টেনে দিয়েছি ঠিক আছে এই মার্জিন বরাবর আমি আবার দাগ টেনে দিয়েছি দাগ টেনে দেওয়ার কী হল আমার মূল যে লেখাটা মানে হেডিংটা তার আন্ডারে যে লেখা এটা এটা কখনো একসাথে গোলাবে না এটা দেখতে যেমন সুন্দর লাগবে এটাও কিন্তু ততটাই আলাদা দেখতে লাগবে ঠিক আছে অর্থাৎ পরিষ্কারভাবে তুমি এক্সামিনারকে বুঝিয়ে দিতে চাইছো এটা যে স্যার আমি একটা বিষয়কে সুন্দর করে উপস্থাপন করতে পারি ঠিক আছে এটাই এটা দেখানোর জন্য এই এই কায়দাগুলো করা তো বন্ধুরা আশা করি তোমরা এটা বুঝতে পারলে তোমরাও পরীক্ষার খাতা এরকম লিখবে এবং তোমরা যদি ভাবো যে আমি পরীক্ষার খাতাতে দাদা গিয়ে লিখে দিয়ে আসবো আমি বলি তুমি পারবে না তুমি বাড়িতে প্র্যাকটিস করো বারবার প্র্যাকটিস করো তবেই কিন্তু পারবে তুমি যদি ভাবো যে আমি পরীক্ষার স্টেজে গিয়ে মেরে দিয়ে আসবো অসুবিধা নেই ভীষণ অসুবিধা হয়ে যাবে তুমি পারবেই না কখনো ঠিক আছে যেহেতু আমি দীর্ঘদিন প্র্যাকটিস করেছি বলে আমার কিন্তু হয়ে যায় ঠিক আছে আমার দুখানা ডাক টানতে বড় তো তিন থেকে চার সেকেন্ড লাগে আর আমার মাথায় অলরেডি কী হয়ে থাকে প্রেজেন্টেশন অলরেডি থেকে যায় যে আমাকে এইভাবে লিখতে হবে তুমি প্র্যাকটিস করো তোমার মধ্যে হয়ে যাবে তো বন্ধুরা যাই হোক এরপরে আমরা পরবর্তী যে পার্টটা আছে সেই পাটটা একটু দেখে নেব ভিডিও প্লিজ কেউ টেনো না ধৈর্য সহকারে দেখো তাহলে তুমি পুরোটা বুঝতে পারবে বিশ্বভারতী প্রতিষ্ঠা ও তার উদ্দেশ্য পরবর্তী পয়েন্ট কি লিখেছি বিশ্বভারতী প্রতিষ্ঠা ও তার উদ্দেশ্য রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো খ্রিস্টাব্দে তার বিশ্বভারতী পরিকল্পনা তত্ত্ব ব্যাখ্যা করে বলেছিলেন যত্র বিশ্বম ভবত্তে কনিরম অর্থাৎ যেখানে বিশ্ব একটি নীড়ে পরিণত হবে এই আদর্শের ভিত্তিতে উনিশশো একুশ খ্রিস্টাব্দে তেইশে ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয় তার উদ্দেশ্য ছিল প্রকৃতির কাছে কাছ থেকে কাছে থেকে আদর্শ প্রাকৃতিক পরিবেশে শিশু ও কিশোরদের বড় হতে সাহায্য করা ঠিক আছে এটা হচ্ছে বিশ্বভারতী প্রতিষ্ঠা তার উদ্দেশ্য এর পরবর্তী পয়েন্ট দেখো আমি কি করেছি রবীন্দ্র পরবর্তী পয়েন্ট কি জিজ্ঞেস করা হয়েছিল যে রবীন্দ্রনাথের শান্তিনিকেতন ভাবনা এর সাথে অর্থাৎ শিক্ষা ও শান্তিনিকেতন ভাবনা আমি অনুরূপভাবে একটা আমি কি করেছি বুলেট পয়েন্ট ক্রিয়েট করেছি করে রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন ভাবনা বলে আমি হেডিং দিয়েছি এখানে কি লিখেছি আমি যে রবীন্দ্রনাথ ঠাকুর তার নিজস্ব শিক্ষা চিন্তার ভিত্তিতে শান্তিনিকেতনে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন তিনি চেয়েছিলেন এক প্রকৃতির কাছাকাছি আদর্শ পরিবেশের মধ্যে শিশুদের বড় করে তুলতে হবে রবীন্দ্রনাথ ঠাকুর প্রাচীন ভারতের আশ্রমিক শিক্ষার ভাবধারায় অনুপ্রাণিত হয়েছিলেন তাই তিনি শিক্ষার্থীদের শান্তিনিকেতনে রেখে শিক্ষা দেওয়ার পরিকল্পনা করেছিলেন তিন নম্বর কি লিখেছি দেখো তিন নম্বর পয়েন্টে লিখেছি যে কবিগুরু শান্তিনিকেতনে গুরু ও শিষ্যের মধুর সম্পর্ক গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেছিলেন তিনি বলতেন শিক্ষক শ্রদ্ধার সঙ্গে জ্ঞান বিতরণ করবেন আর শিক্ষার্থীরা শ্রদ্ধার সঙ্গে তা আহরণ করবে চার নম্বর পয়েন্ট বন্ধুরা দেখো কি লিখেছি রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে শিক্ষার্থীদের সৃজনমূলক কাজের উপর গুরুত্ব আরোপ করেছিলেন এখানে তিনি বিভিন্ন ধরনের উৎসব পালন করারও ব্যবস্থা করেন তিনি বলতেন এসবের মাধ্যমে শিক্ষার্থীদের পরিপূর্ণ বিকাশ ঘটবে এর পরবর্তী পাঠে আমি কী করেছি মূল্যায়ন বলে একটা আমি জায়গা হেডিং দিয়েছি এবং এখানে আমি রবীন্দ্রনাথ মানে সমস্ত বিষয়ের যে নির্যাস সেটাকে আমি এখানে একটুখানি মতামত তুলে ধরেছে এটা কিন্তু দেওয়া উচিত যেহেতু আট নম্বরের বড়ো প্রশ্ন ভূমিকা যখন তুমি দিচ্ছ মূল্যায়নটা বা উপসংহারটা কিন্তু দেওয়াটা অত্যন্ত দরকার বা জরুরি দেবে তাহলে কী হবে খাতার সম্পূর্ণতা প্রকাশ পাবে ঠিক আছে রবীন্দ্রনাথ মনে করতেন শিশু শিক্ষায় নিজেকে যুক্ত করবে মিশে যাবে সিদ্ধান্ত নেবে নিজের কাজ বুঝতে শিখবে ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়াবে এই চিন্তাধারা থেকে কবিগুরু নিজস্ব শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করেন এবং শান্তিনিকেতন বা বিশ্বভারতী গড়ে তোলেন ঠিক আছে তো বন্ধুরা শেষে তোমরা একটু মূল্যায়ন এরকম সুন্দর করে লিখে দেবে তাহলে তোমরা কিন্তু ফুল মার্কস পেয়ে যাবে তো আমি যেমনটা তোমাদের দেখালাম তোমরা কি করবে খাতায় মার্জিন দেবে দাগ নাম্বার দেবে এবং হাতের লেখা সুন্দর করে লিখবেই লিখবে যদি তুমি হাতের লেখা সুন্দর করে লেখো তাহলে তুমি ধরে নাও তোমার খাতাতে ফুল মার্কস পাওয়াতে কেউ কিন্তু আটকাতে পারবে না ঠিক আছে তো বন্ধুরা আজকের ভিডিও আর বেশি দীর্ঘায়িত করব না যেহেতু ভিডিওটি বড় হয়ে যাচ্ছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করে দিও বন্ধুদের সাথে আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে ততক্ষণে সবাই খুব খুব ভালো থাকবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ ঠিক আছে